ফ্যামিলি কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকাল এখন 9টার মতো বাজে, আর চড়িয়ে সরিয়ে বেরিয়ে গেছি বাজার যাওয়ার জন্য। আজকে বহুদিন পর বড়ের সাথে সকালবেলা বাজার যাব, তো ছুটি রয়েছে আজকে সানডে যেহেতু, এর জন্য। মাছের লাল রঙের মাছটা দেখো, বাজারহাট করা হয়ে গেছে। আর এখন এই যে বর হেয়ার কাটিং করছে, আর আমি দাঁড়িয়ে আছি দোকানের সামনে, এখানে বাজারের ব্যাগটা রেখে দিয়েছি, আর তারপর সোজা বাড়ি এসে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু বাইরে দাঁড়িয়েছিলাম রোদে, ছাদে যাইনি, কারণ খুব একটা মানে ঠান্ডা করে না এখন, হালকা হালকা করে, যেহেতু এটা অনেকদিন আগেকার ভিডিও। তো আমাদের কি আছে যা ইচ্ছা, কত কত দাম? গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধে কটা বাজে? 1:30, সন্ধ্যে না রাত হয়ে যাচ্ছে। তো একটা ইনভাইট রয়েছে বিয়ের, অনেক বছর পর বিয়ের ইনভাইট পেলে যা হয়, তো সাজুগুজু করে নিয়েছি, ও এখন চুল ঠিক করছে, এতক্ষণ ওকে যেতেই দিইনি আয়নার সামনে, আমি রেডি হচ্ছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক, আর সত্যি বলতে শাড়ি পরে না আর ঠান্ডা লাগে না, ভীষণ গরম করছে, তো ওর সাথে একটা কিছু রাখবো অবশ্যই, যদিও ঠান্ডা আগের থেকে অনেকটাই কমে গেছে এখন। তো চলো আগে বিয়ে বাড়ি যাওয়া যাক। তো বেরিয়ে গেছি আমরা, এখন হাঁটছি, টোটো ধরবো, তারপরে সোজা বিয়ে বাড়ি, আর জমিয়ে খাওয়া দাওয়া। বিয়ে বাড়ির সামনে ডেকোরেশনটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দর, আর ভেতরটা তো জাস্ট ওয়াও ছিল, মানে বলার ছিল না, এতটাই সুন্দর হয়েছিল। এটা একটা স্কুল চত্বর বা কলেজ চত্বর নিয়েই হয়েছে, মানে শহরের মধ্যেই, কলেজের মধ্যেই পুরো আর কি বিয়ে বাড়িটা ডেকোরেট করেছে, যেহেতু অনেকটা স্পেস লেগেছে। আর এখানে অনেক কিছু স্ন্যাক্স ছিল, যেগুলোর মধ্যে ছিল এখানকার ফেমাস যেটা ভেলপুরি, খুব বিক্রি হয় মেলা খেলায়, খাই আমরা, তো সেটাই আমরা নিয়ে খাচ্ছিলাম, আর বরকে আমি কিছু বলছিলাম ভিডিও করে দেওয়ার জন্য। আর তারপরে ছিল এখানে পাপড়ি চাট, ঠিক বলা যায় না, তবে এই পাপড়ি চাটের মতনই কিছু একটা জিনিস, যেটাও খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপরে কিন্তু আমরা মেন কোর্সে চলে গেছিলাম, খাওয়া দাওয়া সব কিছু আর মানে দেখাতে পারিনি, এখানে অনেক কিছুই ছিল খাবার দাবার। তো আমরা তো বাঙালি হিসেবে ভাত ডালেই আগে সন্তুষ্ট, যে কোনো খাবার থাকুক চাই না থাকুক। তো এইখানে ফার্স্ট থেকে শুরু করেছিল অনেক রকম ডিশ দিয়েই, তারপরে এই আর কি টুকটুক করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে, যদিও ওটা এক মাস আগের ইনভাইট ছিল, সেটা আমি শেয়ার করছি এক মাস পরে, যেহেতু আমার গড়িমসির জন্য এডিট করার অভাবে। আর এই যে খাওয়া দাওয়ার পরে এখন আইসক্রিম নিয়ে বেরিয়ে গেছি বাইরে, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।